আজ শুরু করলাম মায়ের কথা পর্ব 4। শ্রী মায়ের কথা শুরু করলাম। জন্ম ও শৈশব। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর, প্রায় 3.5 মাইল ব্যবধান, মধ্যে একটি খালের মতো আঁকাবাঁকা দামোদর নদ। জয়রামবাটির গ্রামখানি খুব ছোট, তাহার 3 দিকে মাঠ আর 1 দিকে ছোট্ট নদী। উর্বর জমিতে নানান রকম চাষাবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ ছিল। গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষী, কয়েক ঘর শিল্পী আর 2-4 ঘর ব্রাহ্মণ। মুখোপাধ্যায় বংশ, এই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায়রা তাহাদের দৌহিত্র। মুখুজ্জেরা 4 ভাই, রামচন্দ্র সকলের বড়, স্বধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ, তদুপরি ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার। এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাহার সহধর্মিণী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামাসুন্দরী, সর্বভাবে স্বামীর অনুগতা, স্বহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়ে খাওয়াইতে তার খুব আনন্দ। অল্প জমিদার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান। এই সঙ্গে যজন যাজন করিয়ে পিতার সুতো কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিছিল। অনেক অভাব অঘটনের কথা ভাবতে ভাবতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা শালঙ্কারা বালিকা তাহার গলা জড়িয়া কাছে বসিল। তিনি মনে করলেন, তিনি বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন। ভাগ্য সম্বন্ধনে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন। এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয়ে শিহরে দেবদর্শনে গিয়াছেন। ফিরিয়ার পথে দেবালয়ের কাছে এক বিল্ব বৃক্ষতলে বসিয়া অনুভব করলেন, একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে দেখলেন লাল চেলি পরা অতি সুন্দরী একটা ছোট্ট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপিয়া পড়িল। কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়িয়ে ধরল, বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হয়ে পড়ে যান। সঙ্গিনীরা সকলে তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। ধীরে ধীরে 10টা মাস কেটে গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তের ধান কাটা শেষ, চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলছে। কুটিরে কুটুরে সে কি আনন্দের উৎসাহ! 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা, সাজের আলো জ্বালা হয়েছে, তখনই কৃষ্ণ সপ্তমীর চাঁদ ওঠেনি। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি যখন মিটমিট করে জ্বলছে, তখন যেন কাকে বরণ করবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সাথে লুধ্বনি উঠে শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত হয়েছে। এমন শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভকাম। সংবাদ পেয়ে প্রতিবেশীরা মেয়েরা ছুটে আসলো শ্যামাসুন্দরী সদ্যজাত কন্যাকে দেখিতে। পূর্ব স্বপ্নকথা স্মরণ করে রামচন্দ্র ভাবতে লাগলেন, লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় কে এলো আমার কুটিরে? মেয়ের নাম রাখা হলো তখন শারদামণি। শারদা দরিদ্র মা বাবার বড় মেয়ে, আদরে মায়ের আদরে পরিবারের বাড়ির বড়দের সঙ্গে মায়ের কাজকর্ম দেখে দেখে শিখতে লাগলো। ছোট ভাই বোন কয়টি আসার পর মা একা সব পেরিয়ে উঠতেন না, সংসারের অনেকখানি মা শারদা দেখতেন। দিদি হইলে কি হবে, মায়ের মতো সে যে ভাই বোনদেরও যত্ন নেয়, তাদেরকে স্নান করায়, ঘুম পাড়ায়, খাওয়ায়। বয়সের তুলনায় শারদা মা একটু গম্ভীর ছিল, খেলার সময় কখনো কাহার সঙ্গে ঝগড়া করত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হলে
সে সবের মধ্যে মানে মিটিয়া দিত, ঝগড়া মিটিয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর নিয়ে তাহাদিগকে যত্ন করত, এই কাজই তাহার ভালো লাগত। মাতৃভাব যেন তাহার জন্মগত। কখনো পুতুল খেলা বা কখনো দেব দেবীর মূর্তি গড়ে ফুল দিয়ে সাজানো, এটাই ছিল তার খেলার অঙ্গ। একবার জগদ্ধাত্রী প্রতিমার মুখে শারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়ে যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গম্ভীর্য ফুটে উঠেছিল। তখন তাকে দেখে তাহার পরিচিত লোকেরা চিনতে পারে না, কে এটি? শারদা কিন্তু লেখাপড়া বিশেষ কিছু করেনি, একে পল্লী গ্রাম। তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখলে শুধু নাটক আদি করিবে, সংসারের কাজকর্ম করবে না। বাড়ির কাছে পাঠশালা ভাইয়েরা পড়তে যাইত, শারদা কাজকর্ম করে সরিয়া সময় মানে পায় পেলে তাদের বই নিয়ে নাড়াচাড়া করত। কোনদিন বা ফাঁক পাইলে তাদের সঙ্গে পাঠশালায় চলিয়ে যেত, নাহলে যেত না। লেখাপড়া শিখবার প্রবল আগ্রহ তার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পেলে যতটুকু পারত সে শিখিয়ে নিত। এইভাবে সে শেষ পর্যন্ত সে পড়তে শিখেছিল, কিন্তু লিখতে পারিত না। বই পড়ার শিক্ষার একমাত্র উপায় নয়, বই পড়ার শিক্ষা তার একমাত্র শিক্ষা নয়, গুলিয়ে গেল। এই বই পড়ার শিক্ষা একমাত্র উপায় নয়। কত ঠাকুরের কথা, দোল উৎসবের দুর্গাযাত্রা কীর্তন শুনে শারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত, দু একবার শুনিলেই তাহা সব মনে থাকত। তখন কে জানিত যে এই মেয়ে একদিন একজনের হাতে পড়বে, যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়ে সর্বতোভাবে পরিপূর্ণ করিয়া দেবেন। পরবর্তীকালের সম্বন্ধে বলিবেন, ও শারদা সরস্বতী জ্ঞান ও দায়িনী, আজ আমার এই পর্যন্ত মানে মায়ের জন্ম ও শৈশব তুলে ধরলাম। আবার নেক্সট এপিসোড আমার পরের ভিডিওতে আপনারা শুনবেন। ততক্ষণ ছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা শুনতে যদি আমার মানে মায়ের কথা শুনতে যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে মানে অল করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার এই ছোট্ট একটা প্রয়াস। যদি আপনাদের ভালো লেগে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং অতি অবশ্যই সুস্থ থাকবেন।